আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সুপ্রিয় দর্শক, আজকে 16 এপ্রিল রমজানের দিন। আজকে আমরা আমাদের গোরমতি অ্যাগ্রো ফার্মের নিজস্ব প্রজেক্টের ব্যানানা ম্যাঙ্গোর একটা আপডেট ভিডিওটা আমরা দেখতে যাচ্ছি। হাসান, আপনি আমাদেরকে এই ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে আমাদেরকে একটু বলেন, যে আমাদের ব্যানানা ম্যাঙ্গো আমাদের প্রজেক্টে যে ব্যানানা ম্যাঙ্গো এটা সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম, গোরমতি অ্যাগ্রো ফার্ম থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যে আপডেটটা দিতে যাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে। এটা সম্পূর্ণ থাইল্যান্ডের একটা জাত, থাইল্যান্ড থেকে নিয়ে আসা। আসলে আমটা খুবই দেখতে খুবই সুন্দর, আপনারা দেখতে পারবেন। এই দেখেন, এটা যে সমান আছে এর থেকে আরও অনেকটা লম্বা হবে, আরও এখনও তো মানে ম্যাচিউর হতে একটু সময় আছে। হ্যাঁ, এটা ম্যাচিউর হইলে এটা আরও এতখানিক লম্বা হবে। আসলে আমটা দেখতে খুব সুন্দর, আর সবথেকে মেন বিষয় হচ্ছে কি এটা খুবই মানে সুস্বাদু, এবং এর ভেতরে যে আটিটা আছে আটিটা একেবারে পাতলা, একেবারে পাতলা হবে আটিটা। জি জি, আর এই আমটা খাইতে আসলে খুবই সুস্বাদু। থাইল্যান্ডের আম, এটা কি বছরে কয়বার হবে? এটা বছরে একবার করে হবে, বছরে একবারই হবে, এটা একবারই হবে। এটা থাইল্যান্ড থেকে নিয়ে আসে, দেখেন গাছগুলো অনেক সুন্দর লাগছে, আমগুলো প্রত্যেকটা গাছে দেখি তো আমরা, আরো অন্যান্য গাছের থাইল্যান্ডের। এই দেখেন আপনাদের একটা গাছে দেখেন আমগুলো অনেক সুন্দর দেখতে, সবথেকে মেন বিষয় হচ্ছে কি দেখতে খুব সুন্দর, দেখতে সুন্দর এবং খেতেও অনেক টেস্ট, খেতে অনেক সুন্দর, অনেক টেস্ট এটা, আর দেখতে অনেক টেস্ট। হ্যাঁ, এই দেখেন একটা আছে, এগুলা খুব সুন্দর, এই দেখেন আমগুলা, এটা বাগান আছে। আমরা এখানে মানে নতুন পদ্ধতিতে চাষটা করেছি। জি, আপনারা যারা এই চ্যানেল দেখবেন, যদি কেউ আপনাদের এই চারার যদি সংগ্রহ করার কোনো ইচ্ছা থাকে, যে আমের চারাটা লাগাবেন, সব থেকে মেন বিষয় আমটা ছাদে কারে মানে ছাদ বাগানের জন্য। আসলে এটা আমি জানি উপযোগী একটা সুন্দর একটা চাষ, কেউ যদি বাড়ির ছাদে যদি টপে এই চাষটা করতে চায়, কিংবা যদি নিজেদের প্রয়োজনীয়ভাবে চারা লাগাতে চায়, আমাদের এই ফার্মে আপনারা যদি যোগাযোগ করেন এই চারার জন্য চারা পাবেন। এই যে ছোট ছোট গাছ, এটা মানে 2 বছরের গাছ, 2 বছরের গাছে বেশ সুন্দর আম হয়েছে, মানে এটা অনেক সুন্দর আম হচ্ছে। এটা 2 বছরের গাছ, 2 বছরের মধ্যে চারাগুলা 2 বছরের আগে আম পাইতে পারবেন, কিন্তু 2 বছর হইলে পরে ম্যাচিউর পরিপূর্ণ আম আসবে গাছটায়। দর্শক, আপনারা যারা কি ব্যানানা ম্যাঙ্গো আমের চারা আপনারা সংগ্রহ করতে চান এবং নির্ভেজাল গাছের চারা যদি পেতে চান, গোরমতি অ্যাগ্রো ফার্মের সাথে যোগাযোগ করবেন। গোরমতি অ্যাগ্রো ফার্ম তাদের নিজস্ব তত্ত্বাবধানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে এই চারা সরবরাহ করবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।